আজকের রাশিফল 7ই জুন 2022 মঙ্গলবার, তিথি শুক্ল অষ্টমী, জন্ম রাশি হলো সিংহ, সূর্যোদয় সকাল 5টা 55, সূর্যাস্ত বিকাল 6টা 15। মেষ রাশির রাশিফল। আজ কাজের ব্যাপারে কেউ খারাপ ব্যবহার করতে পারে, মিথ্যা কোনো অপবাদে ফাঁসতে পারেন, বাড়তি কোনো খরচের জন্য বাড়িতে বিবাদ বাঁধবে। আজ শত্রু আক্রমণ থেকে সাবধানে থাকুন। ক্রয় বিক্রয়ে আজ লাভ আসবে। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে, কোনো কাজের জন্য নিচু হতে হবে, পিতার ব্যাপারে চিন্তা বাড়তে পারে। কোনো সাধু ব্যক্তির কাছ থেকে স্বর্গীয় জ্ঞান আরোহণ করবেন। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি, কেনাকাটা সুবিধাজনক করবে। পারিবারিক পরিস্থিতিতে আপনি যেমন ভাববেন তেমন স্বাভাবিক হবে না। আজ পরিবারের মধ্যে কোনো বিতর্ক বাঁধতে পারে। প্রেম উত্তেজনাপূর্ণ হবে, যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগে সেরা দিন হবে। নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচাতে নজরদারি বজায় রাখুন। আজ আপনার বিবাহিত জীবন নতুন কোনো মোড় নেবে। আজকে ভাগ্য সংখ্যা হলো 6। বৃষরাশি রাশিফল। আপনার কাজ করে দেবার জন্য অন্যকে চাপ দেবেন না বা বাধ্য করবেন না। আজ আপনি কোনো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। বাচ্চার পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন, কারণ সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে স্বপ্নকে বাস্তবায়িত করেছে। কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনাকে পথ প্রদর্শন করবে। সকালের দিকে স্ত্রীর সাথে বিবাদ বাঁধতে পারে, ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে, কোনো কুকথা বলার জন্য অনুশোচনা হবে। আজ মনে আনন্দ থাকবে। আজ কোনো স্থান থেকে অর্থ আসতে পারে, শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে, স্ত্রীর দ্বারা কোনো বিতর্ক হতে পারে। আজ বাড়তি খরচের জন্য চাপ আসবে, পেটের সমস্যা বাড়তে পারে। আজকে ভাগ্য সংখ্যা হলো 5। মিথুন রাশির রাশিফল। গাড়ির চালকদের জন্য দিনটি চিন্তার হবে। আজ কোনো খরচ বারবার হতে পারে, বাড়িতে সকলে মিলে ভ্রমণে আনন্দ বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবনে সুখ আসবে, আইনি কাজের জন্য উচ্চপদস্থ ব্যক্তি সাহায্য পাবেন, কোনো কাজে আজ সম্মানহানি হতে পারে, সন্তানের ব্যবহারে মানসিক কষ্ট বাড়বে, কোনো শুভ সংবাদ আজ আসতে পারে, সেবা জাতীয় কোনো কাজে শান্তি পাবেন, শারীরিক যন্ত্রণা আজ বাড়তে পারে, একটু কম কথা বলার আজ দরকার রয়েছে, কাজের ফাঁকে যতটা সম্ভব বিশ্রাম নিন, এতে শারীরিকভাবে সুস্থ থাকবেন। অপ্রত্যাশিত কোনো দায়িত্ব আজ আপনার কাছে আসতে পারে। আজ আপনি সঙ্গীর ভালোবাসা পাবেন, সিনিয়ররা আপনার কাজের মানের জন্য মুগ্ধ হবে, সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে সবার থেকে দূরে গিয়ে একা সময় কাটাতে পছন্দ করবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কর্কট রাশি রাশিফল। আজ বড়সড় কোনো সমস্যা দেখা দিতে পারে। আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ চারপাশে মানুষের মনে রেখাপাত করতে পারে। আজ প্রচুর পরিমাণে সুযোগ আসতে পারে, আপনি ফাঁকা সময় সঠিক ব্যবহার করতে পারবেন, আপনি সবার থেকে দূরে গিয়ে সময় কাটাতে পছন্দ করবেন। আজ বাইরের কোনো ব্যক্তিকে নিয়ে বিবাদ বাঁধতে পারে, ব্যবসায় ব্যয় বাড়বে, বাড়তি কোনো নতুন অতিথি আসতে পারে। আজ কৃষিকাজে সাফল্য পাবেন, শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পাবে, পড়াশোনায় কোনো অসুবিধা আসতে পারে, ভ্রমণে না যাওয়াই আজ ভালো হবে, আজ কষ্ট বাড়তে পারে, প্রিয়জনের কোনো কাজের জন্য সাংসারিক অশান্তি হবে, বাড়তি কোনো বিবাদ আজ বাঁধতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। সিংহরাশি রাশিফল। সন্তানের জন্য ভালো কোনো খবর আসতে পারে, শারীরিক ও মানসিক কষ্ট বৃদ্ধি পাবে, ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হবে, আজ স্ত্রীর কারণে খরচ বাড়তে পারে, আজ অভাবের পরিমাণ বাড়তে পারে, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে, অসৎ কাজের জন্য মানসিক কষ্ট হবে, ব্যবসায় পরিবর্তন লক্ষ্য করবে, কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে, শারীরিক যন্ত্রণা বাড়তে পারে, সীমাহীন শক্তি এবং উদ্যম আপনাকে চেপে ধরবে, আপনি প্রদত্ত কোনো সুযোগ আপনার সুবিধা মতন আজ কাজে লাগাবেন, সন্তানের জন্য অর্থনৈতিক কিছু সুবিধা পেতে পারেন, আপনার সঙ্গী আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে, ব্যবসায় নজরদারি আজ বজায় রাখুন, আজ প্রেমের সঙ্গী সংবেদনশীল হয়ে উঠতে পারেন। আজকে ভাগ্য সংখ্যা হলো 5। কন্যা রাশির রাশিফল। আপনার মনে ভালোবাসা আশা বিশ্বাস অনুভূতি মতন আজ অনুভূতিগুলি কাজ করবে, এই অনুভূতিগুলি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে মন স্বয়ংক্রিয়ভাবে আজ সাড়া দেবে, অর্থনৈতিক সমঝোতা আজ চূড়ান্ত হবে, আপনি অনেক টাকা পাবেন, আপনার চিন্তার অতীত আপনার ভাই প্রয়োজনের অধিক সহায়ক হবে, আজ ভালোবাসার উপস্থিতি বোধ করবেন, জরুরি কোনো পরিকল্পনা আজ করতে পারেন, সৃজনশীল কিছু কাজ আপনি করতে পারেন, আপনি স্ত্রীর সাথে নিরুদ্বেগ একটি দিন কাটাবেন, বাড়তি কিছু জিনিস আজ চুরি যেতে পারে, ব্যবসায় মহাজনের সাথে বিবাদ বাঁধতে পারে, আর্থিক ব্যাপারে কোনো সুবিধা পেতে পারেন,
বাড়িতে কোনো কাজের জন্য সম্মানহানি হবে, গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতি হবে, বাড়িতে কোনো লোকের কাছ থেকে দুঃখ পেতে পারেন, আজ বন্ধুর জন্য কষ্ট হবে, ভালো কোনো কাজে সাফল্য লাভ হবে, ব্যবসায় উন্নতি হবে, প্রেমের ব্যাপারে কোনো বিবাদ অনেক দূর পর্যন্ত যাবে, বাড়িতে কিছু খরচ আজ হতে পারে। ভাগ্য সংখ্যা হলো 4। তুলা রাশি রাশিফল। শারীরিক যন্ত্রণা বাড়বে, আজ ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে, ভালো লাভ হবে, সংসারে সুখ শান্তি বজায় থাকবে, সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন, আজ সারাদিন হিসেব করে চলতে হবে, আজ শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হতে পারেন। আপনার ব্যবহার ও আচরণের ফলে স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, অর্থহীন কিছু কাজ করার জন্য আপনি আজ সমস্যায় পড়তে পারেন, ভাই বোনের কাছ থেকে আজ ঋণ নিতে হতে পারে, আর্থিক ব্যাপারে কিছু সুবিধা পেতে পারেন, আপনার প্রিয়জন আজ একটু বিরক্তিকর থাকবে, ব্যবসায় উল্লেখযোগ্য লাভ পাবেন, আজ কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে, আজ তাদের সাথে সময় কাটাতে পছন্দ করবেন, খুব বেশি প্রত্যাশা আপনার বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে, আজকে ভাগ্য সংখ্যা হলো 6। বৃশ্চিক রাশির রাশিফল। আপনার স্বাস্থ্য ভালো করার খাতিরে লম্বা পায়চারিতে বেরোন, আর্থিক অবস্থা আজ অনুকূলই থাকবে, আজ অর্থ সঞ্চয় করা কঠিন হবে, বাচ্চার সমস্যা মোকাবিলা করতে কিছু সময় বের করুন, আজ প্রেমিকার সাথে বাইরে যাওয়ার পরিকল্পনা করবেন, আজ গুরুত্বপূর্ণ কাজ আপনি করতে পারেন, প্রিয়জনের মধ্যে উত্তপ্ত তর্ক মানতে পারে, বাইরের লোকের সঙ্গে আজ যোগাযোগ বাড়ান, কর্মক্ষেত্রে আজ প্রশংসা কুড়বেন, আজ কোনো মহিলার কাছ থেকে উপকার পেতে পারেন, চাকরিতে বদলে যোগ রয়েছে, আজ সারাদিন উদ্বেগ থাকবে, ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাঁধতে পারে, বন্ধু পাশে দাঁড়াতে না পারায় দুঃখবোধ হবে, অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পাবে, শারীরিক যন্ত্রণা বাড়তে পারে, একে ভাগ্য সংখ্যা হলো 5। ধনুরাশি রাশিফল। আজ গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারেন, বাড়ির কোনো ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভালো হবে, পরিশ্রম করেও ফলস্বরূপ কিছুই পাবেন না, বাচ্চার দুরন্তপনায় অস্থির হতে হবে, আজ কোনো বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সাথে বিবাদ বাঁধতে পারে, ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করবেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভালো সময়, মায়ের শারীরিক অবস্থার অবনতি হবে, আজ কাজের লোকের ব্যাপারে চিন্তা বাড়তে পারে, আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগব্যায়াম করা উচিত, আপনি ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তার ফলস্বরূপ আজ পাবেন, সম্প্রতিকালে আপনার ব্যক্তিগত জীবন আপনার প্রধান মনোযোগের কেন্দ্র হয়ে দাঁড়াবে, আপনার সবসময় ভালোবাসা প্রিয়জনে ফাগুনের ধারার মতন হবে, আপনার সহকর্মী প্রতিদিনের তুলনায় আজ আপনাকে ভালোভাবে বুঝতে পারবে, কোনো কাজ আটকে থাকার কারণে আপনার মূল্যবান সময় নষ্ট হতে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। মকর রাশির রাশিফল। স্বাস্থ্য সুন্দর থাকবে, একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে, আপনার নতুন চেহারার জন্য নতুন কিছু পোশাক পরিচ্ছদ কিনতে পারেন, আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে প্রণয়ের জন্য আজ এটি দেবদূতে পরিণত হবে, সাফল্য নিশ্চিতভাবেই আপনার যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করেন, আপনার সঙ্গী আপনাকে আজ নিচু দেখাবে, আর চাকরিতে পদোন্নতি বিদেশ যাত্রার যোগ রয়েছে, আর শরীরে কোথাও চোট লাগতে পারে, ব্যবসায় কর্মচারীদের চোখে চোখে রাখুন, যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য খুব শুভ সময়, অর্থবিদ্যা নিয়ে যারা লেখাপড়া করছেন তারা সাফল্য পাবেন, পেটের সমস্যায় ভোগান্তি হবে, সাংসারিক অশান্তি আজ মিটে যাবে, আজ কোনো ভ্রমণ নিয়ে আলোচনা হবে, একের ভাগ্য সংখ্যা হলো 3। কুম্ভ রাশির রাশিফল। আজ শারীরিক যন্ত্রণা বাড়তে পারে, বাড়তি কিছু খরচের জন্য ঋণ নিতে হবে, আজ কারোর কাছে অপদস্থ হতে পারেন, ভালো কাজের পরিবর্তে উপহাস জুটবে, কর্মস্থলে সমস্যা কেটে যাবে, আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন, বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দ হবে, অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে, কিছু পাওনা আদায় আজ হতে পারে, আজ গর্ভবতী মায়েদের বিশেষ যত্ন নিতে হবে, আর যথেষ্ট পরিমাণ অর্থের অধিকারী হবেন, মানসিক শান্তিবোধ আজ করবেন, পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন, তাদের সাথে আনন্দ দুঃখ ভাগ করে নিতে নিজেকে অন্তর্ভুক্ত করুন, ভালোবাসার ইতিবাচক অনুভূতি আজ বুঝতে পারবেন, খালি সময়ে বেশ কিছু আপনি কাজ করতে পারেন, দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে সত্যি দারুণ হবে, আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা আজ তাকে জানান, এর ভাগ্য সংখ্যা হলো 3। মীন রাশির রাশিফল। আজ কোনো জরুরি সিদ্ধান্ত নিতে হতে পারে, আজ আপনি একটু বিচলিতও থাকতে পারেন, ভ্রমণ পরিকল্পনা আজ করতে পারেন, আজ ভালোবাসার উপস্থিতি বোধ করবেন,
আজ আপনি ধার্য করা সীমার ঊর্ধ্বে আপনার লক্ষ্য ঠিক করতে পারবেন। যদি আপনি ভবনরত হন, সমস্ত জরুরি নথি নিয়েছেন কি না তা মিলিয়ে নিন। বিবাহিত জীবনে স্বাচ্ছন্দ্যবোধের অভাব বোধ করবেন, আর জলপথে বিপদে যোগ রয়েছে। প্রেমের বাধা কেটে যাবে, সুসময় আসতে চলেছে। হঠাৎ কোনো দ্রব্যের প্রাপ্তি যোগ রয়েছে, বিদেশ ভ্রমণে সুযোগ আসতে পারে। ভুল কোনো সিদ্ধান্ত আপনার ভালো সময়কেই নষ্ট করতে পারে। সংসারে প্রচুর ব্যয় হবে, অকারণে কোনো আত্মীয়ের সাথে বিবাদ হতে পারে, মামলা মকদ্দমায় জিতে যেতে পারে। আর স্নায়বিক ভোগান্তির যোগ রয়েছে, বাড়তি কিছু কথায় বিবাদ বাড়তে পারে। ভাগ্য সংখ্যা হলো 3। ভালো থাকুন, সুস্থ থাকুন।